আমরা ইলা কোনো মুসলমান আসেনি যে আমার নামাজ পড়বার মনেও ধরে না কেউ আসুনি বা ইলা কোনো বেমারি আসুনি সারা মুসলমানের ভিতরে এখান মনে মনে আসে যে মুই নামাজ পড়তাম কিন্তু সময় মতো আমি নামাজ পড়তাম মাতুই না পারি না এরা কোন আমল করলে লাই 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 নামাজের প্রতি তার মহব্বত আইব মরণের ভয় আইব কবরের ভয় আইব জাহান্নামের ভয় আইব কোন আমল করলে এখান হুনবার ইচ্ছা আসেনি কে হাজার টাকা সান্টা দি বাবু সান্টা দেওয়ার বাদে ইনশাল্লাহ এখান হুমানলে হইতাম হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বহু সাহাবীও হল এসান নামাজ পড়িয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এলান করলা ও আমার সাহাবীও হল হুনো যার কপালো আল্লাহ জন্নত লেখি লাইছ যার কপালো আল্লাহ কিতা লেখি লাইছ মাথুই না কিতা লেখি লাইছ এ নামাজ পড়লেও জন্নতি আর না পড়লেও বাদে হইলেও আমার সাহাবীও হল হুনো যার কপালো আল্লাহ জাহান্নাম লেখি লাইছ এ নামাজ পড়লেও জাহান্নামে আর না পড়লেও জাহান্নাম মাদ গেল হালকা মাদ নিনা পড়লো কঠিন মাদ দাঁত মাত নানি ইকান হুনিয়া সাহাবায় কেরাম নিজ নিজ বাড়িত গেলা আর খাওয়া দাওয়া করল আর ঘুমাই গেলা রাত ঘুমাইছে কিতার আজান পড়ছে মাতুন না কিতার আজান পড়ছে ফজরের আজান পড়ছে নানি সারা সাহাবায় কেরাম বল দৌড়ি 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 মসজিদ আইস জমাতর সময় হয়েছে জুনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির দায়িত্ব আসলা আল্লাহু আকবার শুরু করেছ কিন্তু আব পর্যন্ত হজরতে উমর আইসুন না কে আইসুন না বা হজরতে উমর আবু আইসুন না জমাত শুরু হয়ে গেছে উমরের হোম মিনিস্টারে গিয়া কইলে ইয়া উমর ও আমার স্বামী কিতা হইল আজানের আগে আপনি মসজিদে জানেওয়ালা ব্যক্তি আজ আজান হয়ে গেল আপনি যাইন নাকি একামতো শেষ হয়ে গেল যাইন নাকি বলে মাতিও না নবীজিও কইছেন যার খোবালো আল্লাহ জন্নত লেখি লাইছে এর নামাজ পড়লেও জন্নতি না পড়লেও জন্নতি যার খোবালো আল্লাহ যার খোবালো আল্লাহ জাহান্নাম লেখি লাইছে এর নামাজ পড়লেও জাহান্নামী না পড়লেও তার মই গিয়া কিতা হতাম বলে তো যাইতাম না বলে জি না যাইতাম না কতবিল বাদে জমাত শুরু হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পবিত্র জবান মুবারক থেকে সূরাতুল ফাতিহা পড়া আরম্ভ করছে ওয়ালাদ্দালিন যে সময় পড়ছে সাহাবায়ে কেরাম হলে যে সময় একলগে আমিন কইছে হযরত ওমরে কই আমার কোমলকান হরা লাত মারি কোমল ফালাইয়া দরজা খুলিয়া আর দৌড়িয়া মসজিদে গেছেন আর গিয়া দেখো মসজিদের দুয়ার লাগাই হযরত তো আমরার দুয়ার বন্ধ থাকে না খোলা থাকে খোলা থাকে নানি আর আরবর মসজিদ হিটামিত কিতা থাকতো দুয়ার বন্ধ থাকতো বেইমার কাফির দুশ্মন হলোর ভয় আছে মাত বুঝাইতাম পারছিন তাই নোলা খিড়কি বা হামায়া জমাত শরিক হয়ে গেছে সুবহান আল্লাহ কই দেয় না ফলা কইছেন না আজান হইছে আমি যাইতাম নাই একামত হইছে আমি যাইতাম নাই আর সুরায় ফাতেহার যখন শেষ আয়াত পড়িছেন উমর হুতন রইছেন না দৌড় উঠি গেছেন মাতুন না দেখি আপনারা দৌড় উঠে গেছেন নাই দৌড়িয়া গিয়া জমাত সামিল হয়েছেন জমাত শেষ হওয়ার বাদে অন্যান্য সাহাবায় কেনা মৌলা কইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ একটা বিচার দিতাম আপনার কাছে কিতা দিতা বিচার বলে কিতা বিচার বলে যে উমর আজানোর আগে মসজিদ আই হইন হৌ উমর আজ জমাত আরম্ভ হওয়ার বাদে আইসন কারণটা কিতা তান্ডে জিজ্ঞাসা করাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় হজরত উমররে ডাক দিল উমর ভাই আও কিতাবা কারণ কি দাই অত দেরি হইল খানে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে কইছেন যার কপালো জন্নত লেখা হয়ে গেছে পড়লেও যাহার জন্নতি না পড়লেও জন্নতি যার কপালো জাহান্নমি লেখা হয়ে গেছে পড়লেও জাহান্নমি না পড়লেও জাহান্নমি এর লাগে আমি ভাবতে ভাবতে আমার দেরি হয়ে গেছে বলে ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে যদি বাদে আইয়া জমা তো সামিল হইলে এখানে জবাব দে মা বুঝবে রানি আপনারা হজরত উমরে কিতা জবাব দিছেন বড় সুন্দর জবাব দিছেন আবার সুবহানাল্লাহ
হযরত উমরা কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি ভয়লা ভাবছি কপালে যে একটা লেখা আছে হকটাও তো হইব তে যাইতাম নাই যাইতাম নাই যাইতাম নাই আর যে সময় আপনি বল দল দিন ফরছই সাহাবায়ে কেরাম বলে আমিন কইছেন আমি বুঝবাই আমার খলিন জাউলিন যা ছড়িয়া লার গিয়া কোমল লাত মারি ফলাইয়া দরজা খুলিয়া দরজায় শামিল হইছি বলে শামিল হইলা এখানে বলে আপনি বল দল দিন ঘোড়ার বাদে আমার আর বরদাস্ত হইছে না আমি মনে মনে ভাবি লাইছি কপালে জাহান্নাম লেখা হোক কপালে জান্নাত লেখা হোক নামাজ ছাড়া আমি থাকতাম আমার ভাই হল দুস্ত হল বুজুর্গ হল অন্য একটা পরীক্ষা হই যা আমার কপালে আল্লাহ জান্নাত লেখছই আমার কপালে আল্লাহ জাহান্নাম লেখছই মাফার একটা মিটার আমরা ফাইল নিলাম না পাইছি না আজান ঘোড়ার বাদে আমার যদি নামাজ পড়বার ইচ্ছা হয় আজান ঘোড়ার বাদে আমার যদি নামাজ আমি আদায় করি লাই তাইলে আমি মনে মনে ভাবতাম যে আমার কপালে আল্লাহ কিতা লেখছই মাথো না কিতা লেখছই জান্নাত লেখছই আমরা সারা মুসলমান জানিবা সারা মুসলমান কিন্তু আজান পড়লে সারা মসজিদ আইন নাকি পাথর না দেখি আপনারা 99.5 ভাগ আইন না আর আধা ভাগ মসজিদ আইন বলানি মা হ্যাঁ এরা আইন তে আমি যে নামাজ পড়ি আর না তা আমি মনে মনে ভাবতাম কিতা নামাজ পড়িও না পড়বার কোনো চেষ্টাও করি না দাড়ি রাখিও না রাখবার কোনো চেষ্টাও করি না তে তোমারে আরেকজনে কইতো নি তুমি জাহান্নামে যাইতাই তুমি নিজে নিজে বুঝি লইতাই যে আমার কপালে জাহান্নাম লেখা হইছে নাউজুবিল্লাহ আমার দুস্ত হল বুজুর্গ হল আজান পড়ার বাদে আমরা মসজিদে আবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ ও আমল হইল গিয়া আজান হওয়ার বাদে আপনার মরার বিষয়টা আপনি অনুমান করতা ধারণা করতা কল্পনা করতা আমারে গুসল গিলা দেওয়াইবা আমারে কাফন গিলা ফিন্দাইবা আমারে জনজান নামাজ গিলা ফোড়াইবা আমারে গিলা দফন করবা ও তা বেশি বেশি যদি ভাবি তাইলে কিত হইব লাই 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 আমি নামাজি হইতাম ফার্মু লাই 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 আমি কিতা হইতাম ফার্মু দিনদার হইতাম ফার্মু আপনার আর বুড়া লাগেন নে ভাই যে নেন হইয়ার ইংনের মনে থাকবো তো ইনশাল্লাহ